বাপরে বাফ আজকে কার মুখ দেখে যে ঘুম থেকে উঠেছিলাম কে জানে বাবা এরকম ব্রাইট পাবো আমি সত্যি আশা করিনি বাইরের এত অত্যন্ত বাজে ব্যবহার আমি জীবনে আশা করিনি আগে যদি জানতাম বুকিংসটাই নিতাম না তো হ্যালো ইব্রিয়ন কেমন আছে সবাই ভয় পেয়ে গেছো না তোমরা ভাবছ আমি আমার ব্রাইটকে নিয়ে বলছি একদমই না আমি আমার প্রাইডদেরকে নিয়ে এরকম মন্তব্য কোনো করি না আর করবও না কেন কি প্রাইডই আমাদের কাছে সব কিছু সো আজকের ভিডিওটাতে তোমাদের প্রথম থেকে লাস্ট অব্দি দেখার অনুরোধ রইল যাতে কি আমি কিছু কথা তোমাদের সাথে শেয়ার করতে চাই ফার্স্টে তোমাদের সাথে ইন্ট্রোডিউস করে দিই আমার মিষ্টি ব্রাইড নাম ভীষণই মিষ্টি অ্যান্ড ভীষণই প্রিটি তোমরা শ্রীপন্নার ব্রাইডাল লুকটা অনেক অনেক ভালোবাসা দিয়েছ তাই ভাবলাম আজকে শ্রীপন্না লুকটা তোমাদের সাথে শেয়ার করব প্রোডাক্ট তো আমি এখানে শো করছি তো আলাদা করে প্রোডাক্টের নাম আমি বলছি না আমি কিছু কথা তোমাদের সাথে শেয়ার করতে কিছুদিন যাবৎ সোশ্যাল মিডিয়াতে আমাদের ব্রাইডদেরকে নিয়ে কিছু ভিডিও দেখতে পাচ্ছি এবং ক্যাপশনে এটাই থাকছে আমাদের ব্রাইডরা কেন আমাদের সাথে ভালো ব্যবহার করে না আমাদের সাথে কোঅপারেট করে না আমাদের ব্রাইডরা অত্যন্ত ব্যবহার করে আমাদের ব্রাইডরা এই করে সেই করে আরও অনেক কিছু তো সবার ফার্স্টেই বলবো যে কোনো প্রফেশনে খারাপ ভালো সমস্ত কিছু সম্মুখীন হতে হয় তো এই আমাদের প্রফেশানেও খারাপ ভালো সব কিছুই থাকবে আমরা যখন রাস্তায় চলি বিভিন্ন রকমের মানুষের সাথে আমাদের সাক্ষাৎ হয় তার মধ্যে কেউ ভালো আবার কেউ খারাপ কিন্তু যখন একটা মানুষ খারাপ হয় আমরা কিন্তু ভালো মানুষগুলোকে ভুলে যাই না সেই রকমই আমরা যখন ব্রাইড করতে চাই আমাদের এক্সপিরিয়েন্স কিছু ব্রাইডের সাথে ভালো থাকে আবার কিছু ব্রাইডের সাথে এক্সপিরিয়েন্স একটু খারাপ থাকে তার মানে এটা নয় আমরা আমাদের কাছে যে একটা ব্রাইড খারাপ ব্যবহার করলো সেই একটা ব্রাইডের জন্য আমরা সব ব্রাইডকে আঙুল তুলতে পারি আমাদের কাছে আমাদের ব্রাইডরা হচ্ছে সব কিছু এই যে এত পরিশ্রম এত স্ট্রাগেল সব কিছুই একটা ব্রাইড পাওয়ার জন্য তো আমরা একটা ব্রাইডকে কীভাবে এত বাজে মন্তব্য করতে পারি হ্যাঁ এটাও জানি কেউ যখন খারাপ ব্যবহার করে সত্যিই খুব দুঃখ লাগে বাট এই দুঃখটা বে কোনো কেন কি একটা ক্লায়েন্টের খারাপ ব্যবহারে তাদের কিচ্ছু যায় আসে না আমি আমার কাজে এমনভাবে মুক্ত করব সে সম্মান করতে বাধ্য করবে এবং তার আশেপাশের মানুষও আমাকে সম্মান করতে বাধ্য করবে তো এইরকম একটা দুটো ক্লায়েন্টের জন্য আমরা সমস্ত ক্লায়েন্টকে দোষারোপ করতে পারি না সব ক্লায়েন্ট সমান নয় তোমাদের সাথেও তো ভালো এক্সপিরিয়েন্স হয়েছে তো কেন সবাইকে খারাপ বলছ অবশ্যই তোমাদের সাথে খারাপ ঘটনা থাকলে তোমরা যে প্রায় তোমাদের সাথে খারাপ ঘটনা ঘটিয়েছে তার নিয়ে তোমরা ভিডিও বানাও কিন্তু তোমরা ক্লায়েন্টরা ক্লায়েন্টরা করে ভিডিও বানিও না ক্লায়েন্টরা মানে কিন্তু সব ক্লায়েন্টকে বোঝায় এটা তো মানো যে সব মেকআপ আর্টিস্ট ক্লায়েন্টের সাথে খুব ভালো ব্যবহার করে তাও কিন্তু সো ওই একটা মেকআপ আর্টিস্টের জন্য যদি ক্লায়েন্টরা সব মেকআপ আর্টিস্টকে খারাপ বলে নিশ্চয়ই সেটা আমাদের শুনতে ভালো লাইন মেলাও যে সবাই ভালো ব্যবহার করবে সেটাও আমরা এক্সপেক্ট করতে পারি না সো আমাদের এখানেও কিন্তু অনেক প্রাইডের অনেকটাই খারাপ লাগে যে আমাদের হয়তো আমরা এমন একটা আর্টিস্টকে বুক করব যে কিনা বাড়ি গিয়ে আমাদের নামে এমন কিছু ভিডিও বানাবে এমন কিছু ব্লগ দেবে যেখানে আমাদের মান সম্মান নিয়ে টানাটানি পড়ে যাবে তারাও কোনো নতুন একটা ফ্যামিলিতে যাচ্ছে তাদেরও ফ্যামিলি আছে তাদেরও বাড়ি আছে এইভাবে তাদেরকে অপমান করতে পারি না ভিডিওর মাধ্যমে আমরা কোথাও না জেনেই তাদেরকে অপমান করে ফেলছি তো অনেক সময় কী হয় ব্রাইডরা মেকআপ আর্টিস্টদের ওপরে যে রেসপেক্টটা থাকতো সেই রেসপেক্টটা কিন্তু আর দিতে পারবে না সো তোমাদের কাছে একটা আমার হামবেল রিকোয়েস্ট প্লিজ যারা এরকম ধরনের ভিডিও বানাচ্ছ হয়তো তোমাদের অজান্তেই বানাচ্ছ তোমরা একটু ভেবে ভিডিও বানিও তাতে মনে হয় আমাদের ব্রাইডদের সাথে আমাদের সম্পর্ক আরও সুস্থ থাকবে কাজ করতে গেলে ভালো খারাপ সমস্ত কিছুই পাওয়া যাবে তো আমি মনে করি ভালো ব্যবহার করা খারাপ ব্যবহার করা এইগুলো যে যার মানসিকতার ব্যাপার আজকের ভিডিওটা কাউকে হার্ট করার জন্য বা ছোট করার জন্য একদমই আমার উদ্দেশ্য নয় আর একটা কথা আমরা যদি ভালোভাবে ক্লায়েন্টকেও রেসপেক্ট দিই ক্লায়েন্ট অবশ্যই আমাদেরকেও সেই রেসপেক্টটা রিটার্ন করবে এই ভিডিওটা করার একটাই উদ্দেশ্য কাউকে হার্ট করা বা ছোট করা না সবার কাছে একটা ছোট্ট বার্তা পৌঁছে দেওয়া আমাদের এর আগেও আমি অনেক কিছু এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করেছি যেটা আমার মেকআপের এক্সপিরিয়েন্স বলো আরও অনেক ছোট ছোটো এক্সপিরিয়েন্স শেয়ার করেছি এবং অনেক কিছু গাইডও করেছি তোমরা যারা আমাকে ভালোবাসো আমা আমাদের কাছ থেকে হয়তো অনেক কিছুই তোমরা শিখেছ তো এটাও যদি তোমরা শেখার মতো করে নাও তো আমি মনে করব ইন্ডাস্ট্রিতে খারাপ কিছু হবে না ইন্ডাস্ট্রিটাকে আমাদের সবাই মিলে বাঁচিয়ে রাখতে হবে এতে কি হচ্ছে আমাদের মেকআপ আর্টিস্টদের ওপর ক্লায়েন্টের বাজে ধারণা হয়ে যাচ্ছে এবং ক্লায়েন্টের প্রতি মেকআপ আর্টিস্টের বাজে ধারণা হচ্ছে আমরা কেউই চাইবো না যে কেউ কারোর প্রতি বাজে ধারণাটা থাকুক আমাদের এটা একটা ফ্যামিলি আমরা যখন আমাদের একই ফ্যামিলিতে থাকি তো ফ্যামিলিতেও অনেক কিছু ছোটো খাটো খুঁটি নাটি অনেক কিছু হয় তো আমরা কি ফ্যামিলির কথা সবসময় বাইরে বার করি একদমই করি না তো সেখানেও আমাদের ফ্যামিলিতে যখন এই ছোট ছোটো প্রবলেমগুলো আছে সেটাকে তো বড় করার কোনো ইস্যুই হয় না তাই না তো যদি তোমরা এগুলোকে একটু স্টপ করো আমার মনে হয় ইন্ডাস্ট্রিটা আরও ভালোভাবে থাকবে আমরা মেকআপ আর্টিস্টরা হোক বা ক্লায়েন্টরা হোক সবাই আমরা একটা রেসপেক্ট রিজার্ভ করি তো সেটা যে দেওয়ার সে এমনিই দেবে আজকের ভিডিওতে আমার কথাগুলো শুনে কে কে আমার মতো একমত সেটা জানিও আর আমি যদি কিছু ভুল বলে থাকি সেটাও আমাকে জানিও আমি জানি না যে এটা কার ভুল মনে হবে তো আমার যেটা মনে হয়েছে সেটাই আজকে আমি আমার মনের কথাটা তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা আবার এখানে অনেকেই ভাবতে পারো হয়তো আমি অনেকটা বেশি জ্ঞান দিয়ে দিলাম তো যাই হোক না কেন ভিডিওটি ভালো লাগলে তোমরা একটা শেয়ার করে দিও